हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। आमार चैनल फूड पापियाते तोमादेर सबाइके स्वागत। आज रथयात्रा आमार चैनलेर तरफ थेके तोमादेर सबाइके जानाई अनेक अनेक शुभेच्छा ओ भालोबासा। आजकेर ई विशेष दिने एकटा कथाई खूब मने पड़े, सेटा हलो जिलिपि। जिलिपि छाड़ा रथ असम्पूर्ण, ताई आज जिलिपि निएई ब्लग बानाबो। तो चलो फ्रेंड, जिलिपि निए आजकेर ब्लग शुरू करा जाक। জিলিপি এর বিশেষত্ব হলো মুচমুচে আর রস কম, মানে মিষ্টিটা কম, যেটা আমি খুব পছন্দ করি। অনেক জায়গায় মানে প্রতি বছরই আর কি আমি খাই, কিন্তু এখানের টেস্ট পুরোপুরি সম্পূর্ণ আলাদা। জানি তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তবে আর অপেক্ষা করাবো না, এবার আমি টেস্ট করে দেখব কীরকম এর স্বাদ। এই ক্রিসপিনেসটা খুবই, আওয়াজটা শুনতে পাচ্ছেন, খুবই ভালো লাগে এর ক্রিসপিটা। এই জিলিপি ক্রিসপি হওয়ার কারণেই আমার খুব ভালো লাগে। দেখুন, এটা আমি ভেঙে দেখাচ্ছি, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। এবার খেয়ে দেখাবো। জিলিপিটা তুমি একা একাই খেয়ে নেবে? আমি তো আনলাম। না না, তোমার জন্য আছে। তো জিলিপিটা আজকে আমি এনেছি। এই জিলিপিটার ব্যাপারে কিছু বলবো। এই জিলিপিটার একটা বিশেষত্ব হলো, এই জিলিপিটা খেয়ে যার প্রথমেই আমি চমকে গেছিলাম। তার উপর একটা গল্পও আছে, ছোট্ট করে বলছি, বেশি বড় করবো না। আমরা একটা অন্য দোকানে জিলিপি খেতাম, সবাই বলতো যে ওখানে জিলিপিটা খুব ভালো, ওখানে জিলিপিটা খুব ভালো। তো আমরা প্রথমে ওখানে জিলিপি কিনেছি, এটা 2 বছর আগেকার কথা বলছি। ওখানে জিলিপি কিনেছি, কিনে যখন এই দোকানে মিষ্টি কিনতে এসেছি, দরকার পড়েছিল, তো তখন এই জিলিপিটা দেখে ভালো লেগেছিলো। কালারটা দেখে আমার মানে ভালো লাগলো যে একটা খেয়েই দেখা যাক। তো তখন আমি 100 মতো নিয়েছিলাম, নিয়ে জিলিপিটা খেয়েছি, খেতেই চমকে গেছি। কী হলো, জিলিপিটার স্বাদই অন্যরকম। তো তারপর থেকে এই জিলিপি ছাড়া আমরা খাই না। তো চলো, বেশি ওয়েট করবো না। কি স্বাদ সত্যি, তাই একেবারেই মানে মিথ্যে কথা নয়, তোমরা দেখতেই পাচ্ছ এর আওয়াজ এবং স্বাদটা। আওয়াজটা দেখলো তো, পুরো আওয়াজের পীড়া। সবথেকে কথা হচ্ছে এর ভেতরে রসটা নেই, এই যে টিপছি রসটা নেই। রস বেশি হলে জিলিপি খেতে ভালো হয় না। একদমই তাই, খুব বেশি মিষ্টি জিলিপি ভালো লাগে। এই দোকানের জিলিপি খুবই মানে মারাত্মক স্বাদ, আর এই দোকানে আরও অনেক রকমের মিষ্টি আছে, তার কোয়ালিটিও খুব ভালো। এরপরে ভিডিওতে আসবে সেই দোকানের মিষ্টি, আমরা খাবো, দুজন মিলে খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি তোমাদের বোর করবো না, কারণ বেশি খাওয়া দাওয়া নেই, বেশি বকবক নেই। তো তাই অবশ্যই এই দোকানের জিলিপিটা তোমরা খাও, একদম খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে এই জিলিপিটা কিরকম। তুমি কিছু বলো? হ্যাঁ সত্যি তাই, না আসলে বুঝতে পারবে না, খেতে হলে আসতেই হবে। তো খেতে হলে আসতেই হবে সলোপে, এটা হলো হাওড়াতে সলোপে পঞ্চনন মিষ্টান্ন ভাণ্ডার। এই রথের টাইম চলছে, ওরা কিন্তু সবসময় এই জিলিপি বানায় না, এই রথের টাইমেই শুধু এই জিলিপি স্পেশালি ওদের থাকে, মানে প্রথম রথ থেকে শেষ রথ পর্যন্ত। তো এই ছিল আজকে আমাদের ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে, সরি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চিহ্নকে টং 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 করে নাড়িয়ে দেবে। বাই।